দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের পর থেকে আমাদের সার্বক্ষণিক বিদ্যালয়ের কাজে নিয়োজিত থাকতে হয়। কোনো নৈমিত্তিক ছুটি নাই। বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে 24 ঘন্টা কাজ করিয়ে আমাদের মাত্র 14,450 টাকা বেতন দেওয়া হয়। উপরোক্ত সমস্যার সমাধান ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য 2017 সালের ডিসেম্বর মাসে আমরা মহামান্য উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করি। রিটের রুলের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় সহকারী পরিচালক আব্দুল আলিম মহোদয় বলেছেন, দ্য পিটিশনার্স অনলি পারফর্ম দেয়ার ডিউটি ডিউরিং স্কুল পিরিয়ড অ্যান্ড ইন অ্যাডিশন টু পারফর্ম দেয়ার ডিউটি ইফ ইট ইজ রেকর্ড বাই দ্য স্কুল ম্যানেজিং কমিটি ফর স্পেশাল স্কুল পারপাস অনলি। দ্যার ইজ নো স্কোপ টু কনসিডার দ্য ওয়ার্ড সার্বক্ষণিক ইন কন্ডিশন নাম্বার 2 অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাজ 24 আওয়ার্স অফ এ ডে। ইট ইউজুয়ালি মিন্স স্কুল টাইম। এখানে অধিদপ্তরের জবাবে তিনি বলেছেন যে দপ্তরি কাম প্রহরীদের দায়িত্ব স্কুল টাইম, স্কুল যতক্ষণ চলবে তাদের দায়িত্ব ততক্ষণ, কিন্তু বাস্তবে আমাদের বিদ্যালয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়। গত 30 জানুয়ারি 2019 তারিখে আমাদের এই রিটের রায় প্রকাশ ঘোষণা হয়েছে। সেই রায়ে মহামান্য আদালত বলেছেন, কনসিডারিং দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য ইম্পাউন্স নীতিমালা ইজ নট কম্পার্টেবল উইথ দ্য এক্সাইটিং প্রভিশনস অফ ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যাজ সাচ দ্য ইম্পাউন্স নীতিমালা ইজ লায়াবল টু বি সেট অ্যাসাইড ইন দ্য রেজাল্ট দিস রুলস আর মেড অ্যাবসোলুট অ্যান্ড দ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের নীতিমালা 2012 ইজ হেয়ার বাই সেট অ্যাসাইড। দ্য রেসপন্ডেন্টস আর ডাইরেক্টেড টু ফ্রেম রুলস অ্যান্ড রেগুলেশনস ফর দ্য পোস্ট দপ্তরি অ্যান্ড অর নাইট গার্ড ফর দ্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অ্যান্ড ক্রিয়েট টু সেপারেট পোস্ট অ্যান্ড ক্রিয়েট টু সেপারেট পোস্ট ওয়ান ফর দপ্তরি অ্যান্ড অ্যানাদার ফর নাইট গার্ড ইফ নেসেসারি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সিস্টিং প্রভিশন অফ ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যাজ দ্য পিটিশনার্স হ্যাভ অলরেডি বিন সার্ভিং মোর দ্যান থ্রি ইয়ার্স দে শুড বি রেগুলারাইজড আন্ডার রেভিনিউ সেট আপ ইন দেয়ার রেসপেক্টিভ পোস্ট ইফ দে হ্যাভ রিকুইজিট কোয়ালিফিকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ ল উইদাউট কনসিডারিং দেয়ার এজ লিমিট উইদিন 6 মান্থ ফর দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য অর্ডার। তাই অবিলম্বে রায় কার্যকরের মাধ্যমে দপ্তরিদের জন্য স্বতন্ত্র পদ সৃষ্টি করে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের রাজস্ব খাতে স্থানান্তর এবং সাথে সাথে আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করে একটি পরিপত্র জারির মাধ্যমে 24 ঘন্টা নামক অমানবিক যন্ত্রণার হাত থেকে মুক্তিদানের জন্য উপস্থিত সাংবাদিক বৃন্দের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আগামী নভেম্বর মাসের মধ্যে যদি রায় বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে আগামী ডিসেম্বরে এই 19 সালের ডিসেম্বর থেকে আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। হ্যাঁ, এখানে আদেশে বলা হয়েছে ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তাহলে আলাদা পদ সৃষ্টি করতে হবে নাইট গার্ডের জন্য, কিন্তু দপ্তরিদের জন্য আলাদা পদ সৃষ্টি করতে হবে। দপ্তরি কাম প্রহরী, এই যে দপ্তরি এবং প্রহরী দুইটা কাজই আমাদের দিয়ে একসাথে করানো হয়, সেই বিষয়টাকে আদালত তুলে ধরেছে। এখানে ইফ নেসেসারির বিষয়টা হলো নাইট গার্ড যদি প্রয়োজন হয়, দপ্তরিদের জন্য আলাদা পদের আদেশ দেওয়া হয়েছে এবং নাইট গার্ড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পদ সৃষ্টির কথা বলা হয়েছে। সৃষ্টি করা যাবে, আদেশ দেওয়া হয়নি। না, আদেশ দেওয়া হয়েছে, এখানে অর্ডার দেওয়া হয়, অর্ডার করা হয়েছে। এখানে প্রয়োজন হইলে, আবার যদি প্রয়োজন হইলে নিতে পারবে। হ্যাঁ, প্রয়োজন হইলে সেটা নাইট গার্ড পদ সৃষ্টি করা যেতে পারে। আপনাদের নভেম্বরের মধ্যে আপনারা মানে রায়ের কোন অংশ দিব বাস্তবায়ন করতে আমরা আমরা জাতীয়করণের পদক্ষেপটা চাচ্ছি দ্রুত, যাতে দ্রুত জাতীয়করণের পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি
যেহেতু আমরা যেহেতু আদালতের আদেশ আছে বিভিন্ন এই যে আইনের সাথে সাংঘর্ষিক আমাদের 24 ঘন্টা বাংলাদেশের যে শ্রম আইনের 100 ধারাকে লঙ্ঘন করা হয়েছে এবং বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারাকে লঙ্ঘন করা হয়েছে, এজন্য আমরা চাচ্ছি যে এই আদালতের রায় এবং মাননীয় আমাদের সহকারী পরিচালক অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক যে বক্তব্য দিয়েছেন আদালতে যে সার্বক্ষণিক কথার মানে হচ্ছে স্কুল টাইম 24 ঘন্টা বোঝায় না, তাহলে তাদের সেই বক্তব্য এবং আদালতের রায় এইসব কিছু মিলিয়ে যাতে দ্রুত আমাদের এই 24 ঘন্টা থেকে মুক্তি দেওয়া হয় একটা পরিপত্র জারির মাধ্যমে, যাতে স্কুল টাইম যে ডিউটি সেটি নিশ্চিত করা হয় সেটা জোর দাবি জানাচ্ছি আমরা। জি কিন্তু আপনাদের রায়টা তো আমি দেখেছি, আপনাদের রায়টা নিয়ে আমি রিপোর্ট করেছিলাম পাওয়ার প্রথমে, তো আপনাদের রায়ের যে ব্যাপারটা ছিল আপনাদের রায়টা ছিল যে পিটিশনারদের চাকরি রাজস্ব হতে, তো আপনারা কি সেই পিটিশনারদের চাকরি রাজস্ব হতে স্থানান্তর না হলে আন্দোলনে যাবেন, নাকি কারো একটা মন্তব্য ছিল রায়ের প্রেক্ষিতে সেই মন্তব্য বাস্তবায়ন না হলে আন্দোলনে যাবেন? আমরা যে রায় আমাদের যে মহামান্য হাইকোর্ট যে আমাদের রায় দিয়েছে সেটা হলো যে সার্বক্ষণিক ডিউটি এটার একটা নীতিমালা বাতিল করেছে, ওইটার জন্য সকলের জন্য রায় দিয়েছে মহামান্য হাইকোর্ট। আর যারা পিটিশনার তাদের জন্য রাজস্ব, যারা পিটিশনার তাদেরকে রাজস্ব করার জন্য রায় দিয়েছে। এখানে আলাদা দুইটা অর্ডার হয়েছে, সে দুইটা একটা হলো যেটা একটা নীতিমালা বাতিল করা হয়েছে সেটা সকলের জন্য প্রযোজ্য, আর যেটা হলো যারা পিটিশনার হয়ে রাজস্ব দাবি করা হয়েছে তাদেরকে পিটিশনারদেরকেই রাজস্ব স্থানান্তর করার জন্য নির্দেশ দিয়েছে। এখন যেহেতু আমরা এই রায় বাস্তবায়ন চাচ্ছি, রায়ে যা আছে আমরা সেটাও চাইছি, এবং পাশাপাশি যদি সকলকে দিয়ে দেয় আমরা সকলেরই মঙ্গলের জন্য, 37,000 মঙ্গলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি সকলকে দিয়ে দেয় সেটা আমাদের সবার জন্য ভালো, তাই আমরা সকলের তাই চাই। আপনাদের নীতিমালার ব্যাপারে আমার একটু জানা ছিল আর কি, আপনাদের কিছু নীতিমালার একটা আউটসোর্সিং নীতিমালার একটা সংশোধনী জারি হয়েছে 2019 সেপ্টেম্বর, তো সেই ক্ষেত্রে তো মনে হয় সংশোধনী যদি জারি হয়ে যায় আগের নীতিমালা তো মনে হয় মানে দাপ্তরিকভাবে ওটা কার্যকর থাকে না, সেই নীতিমালাটি আংশিক পরিবর্তন হয়েছে, সেখানে আমাদের দাবি পূরণ হয়নি, আংশিক পরিবর্তন শুধু বাছাই কমিটিকে পরিবর্তন করা হয়েছে, নিয়োগের যে বাছাই কমিটি সেটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু আমাদের কাজের সময় নৈমিত্তিক ছুটি বেতন এগুলো পূর্বের মতোই আছে। আমাদের 24 ঘন্টার বিষয়টি যদি সুরাহা না হয়, যে এখানে আমি আরেকটি অনুরোধ করব উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা এখানে রায়ের যে ইংরেজি যে বিষয়টুকু আদালতের যে আদেশ আমি সেটুকু এখানে উল্লেখ করেছি, আপনাদের কাছে যে কপি দেওয়া আছে বাংলায় হয়তো দু একটা শব্দ ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা একটু সেটুকু সংশোধন করে যদি নেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমরা অলরেডি জেনেছি, আমরা রিপোর্ট করেছি, আমরা জানতে পেরেছি যে আপনাদের প্রায় 65,000-এর বেশি সেটাকে রাজস্বকে স্থানান্তরের জন্য একটা মন্ত্রণালয়ে গিয়েছে, এটা অলরেডি গিয়েছে আর 15 দিন আগে, এই ব্যাপারে যদি আপনাদের সমিতি এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে দপ্তরি কাম প্রহরী পদ নামে যে পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে আমরা চাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সকল দপ্তরি কাম প্রহরীদের পক্ষ থেকে যে আমাদের এই যে আদালতের রায় দপ্তরি এবং প্রহরীদের জন্য আলাদা পদ সৃষ্টি, তো রায়ের আলোকেই যেন পদ সৃষ্টি করা হয়, কারণ এই দপ্তরি কাম প্রহরী শব্দটি এই অবস্থাতেই যদি স্থায়ীকরণের পদ সৃষ্টি হয়, পদ সৃষ্টি হলে আমাদের দুর্ভোগ থেকেই যাবে, এটা নিয়ে আমরা শঙ্কিত, কারণ দপ্তরি কাম প্রহরী যখনই থাকবে তখনই আমাদের কর্তৃপক্ষ হয়তো এই প্রহরার কাজটাও হয়তো আমাদের দিয়ে করাতে চাইবে।